টানি এমবিবিএস ইন বাংলাদেশ নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস স্বপ্ন আপনার পূরণ করব আমরা করমন্ডলের মর্মান্তিক দুর্ঘটনার পর একশো কুড়ি ঘন্টার বেশি অতিক্রান্ত হয়েছে স্বজন হারাদের হাহাকারে বাতাস ভারী আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে পরমণ্ডলও আবার নিজস্ব শিডিউল মেনে চলা শুরু করবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ছত্রিশ ঘন্টা স্পটে দাঁড়িয়ে থেকে উদ্ধার কাজে তদারকি করেছেন ধর্মেন্দ্র প্রধান ছিলেন প্রধানমন্ত্রী এসছিলেন নবীনবাবু এসছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তিনি মঙ্গলবার আবার কটকে যান তার দুই মন্ত্রীও উড়িষ্যায় গিয়ে আহতদের সঙ্গে কথাবার্তা বলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডালমে কুচকালা হ্যায় বিরোধী দলনেতাও অ্যাম্বুলেন্স পাঠিয়ে নিজের লোককে বালেশ্বরে পাঠিয়ে প্রাণের তদারকি করেছেন নিজের মতো করে সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ডাল মেকুচ কালা হ্যাঁ বিরোধীরা বলছে যে সিবিআই তদন্ত হচ্ছে নজর ঘোরানোর চেষ্টা কারণ রেল অ্যাক্সিডেন্টের তদন্ত করার এক্সপার্টাই সিবিআইয়ের নেই দীনেশ ত্রিবেদী প্রশ্ন তুলেছেন তাকে সাত মাসের রেলমন্ত্রী করে কটাক্ষ করেছেন জয়রাম তৃণমূলের মুখপাত্র সাকেত গোখেল সমর্থন করেছেন এই হচ্ছে পুরো ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় সব বিষয় নিয়ে রাজনীতি করতে খুব ভালোবাসেন এই বিষয়টা যেন খুব স্বচ্ছন্দ ধর্মেন্দ্র প্রধান এবং অশ্বিনী বৈষ্ণকে পাশে নিয়ে তিনি যে সাংবাদিক বৈঠকটি করেছিলেন কার্যত তাতে অশ্বিনী বৈষ্ণবকেই কাঠ তুলেছিলেন তিনি রেল মতো চলছে না রেজেল বাজেট নেই আলাদা বাজেট ছিল তুলে দেওয়া হয়েছে রেল ভবনের সংস্কার হচ্ছে না ইত্যাদি ইত্যাদি তারপর তিনি আরো বলেছেন সহযোগিতা করা ক্ষতিপূরণ দেওয়া যারা মারা গেছেন যারা ক্রিপল রয়েছেন যারা মেন্টাল ট্রমায় ভুগছেন তাদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং যারা মারা গেছেন তাদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে এর মধ্যে কোনো অসুবিধা নেই ভালো উদ্যোগ সাধু উদ্যোগ কিন্তু নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই বিষয়টা করতে হলো কেন এটা তো কোনো সম্বর্ধনার অনুষ্ঠান নয় দুঃখের অনুষ্ঠান শোকের অনুষ্ঠান যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের মনের অবস্থা কি? তারা বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন জেলায় রাজ্যের মন্ত্রী আছেন জেলা শাসক পুলিশ সুপার এসডিও তারা পৌঁছে দিতে পারতেন চেক পৌঁছে দিতে পারতেন অন্য সহায়তা করতে পারতেন এই পিচগলা গরমে সেই পরিবারের সদস্যদের এখন নেতাজি ইনডোর স্টেডিয়ামে হাজির করানোর কারণটা কি মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন নানা কথা বলবেন চক্রান্ত বলবেন ডালমে কুচকালা হয়ে বলবেন আর প্রচার হবে তার সরকারের মানবিক বুক তিনি পাশে আছেন এত প্রচারের কি দরকার তার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম যারা দেখেন সেই অফিসাররাই চেকটা তুলে দিতে পারতেন তার সরকারই দিত না তিনি মঞ্চে মধ্যমণি হয়ে থাকবেন তিনি বক্তব্য রাখবেন সংবাদ মাধ্যমে লাইভ টেলিকাস্ট হবে ছড়িয়ে পড়বে সারা ওই রবীন্দ্রনাথের কবিতার লাইন আছে না দিকে দিকে সেই বার্তা রটি গেল মিত্রমশাই যাবে সাগর সঙ্গমে পূর্ণ স্থান লাগি ওই রকম অনেকদিন আগের পড়া ভুলে গেছি মানে বার্তা রটে গেল দেখে সেই বার্তাটা দেওয়ার জন্যই সব হারানো পরিবারের সদস্যদের আজকে নেতাজি ইন্ডোরে হাজির করানোর উদ্যোগ মধ্যমণি মুখ্যমন্ত্রী পাশে তার অফিসাররা তিনি বক্তব্য রাখবেন চেক তুলে দেবেন ছবি হবে বিরোধীরা কটাক্ষ করছেন আত্মপ্রচারের কোনো সুযোগই মুখ্যমন্ত্রী ছাড়তে চান না একটা শোকের আবহাওয়া আছে বাংলা জুড়ে শোকের আবহাওয়া এত লোক মারা গেল করমণ্ডল এক্সপ্রেসের নামই তো বদলে যাবে এখন পরিযায়ী এক্সপ্রেস কেউ ধান রোয়ার জন্য কেউ অটো চালাবেন কেউ ট্রাকের হেল্পারি করবেন কেউ রাজমিস্ত্রির কাজ করবেন কেউ ফুলের দোকানে কাজ করবেন সেই জন্য তারা চলে যাচ্ছেন নিজের রাজ্য ছেড়ে কারণ মজুরিটা বেশি এখানে কিছু নেই দুর্ভাগ্য আমাদের এই মনিন ছবি পশ্চিমবঙ্গে কষ্ট করে টিকে থাকার লড়াই করতেন এরা ক্রিপিল হলেন অনেকে অনেকে চলে গেলেন প্রিয়জনদের কাঁদিয়ে এই আবহে ক্ষতিপূরণ তো সরকারকে দিতেই হবে সরকারকে পাশে দাঁড়াতেই হবে এটা সরকারের কাজ কল্যাণমূলক রাষ্ট্র ধারণায় সরকারকে মানুষের পাশে থাকতে হবে কিন্তু তা নিয়ে এত ধকানি কেন এত প্রচার কেন এত মুখ্যমন্ত্রীর ছবি কেন এই প্রশ্নটা উঠছে নানা মহলে বাড়িতে বাড়িতে গিয়ে তো সরকারের আধিকারিকরা জনপ্রতিনিধিরা চেক দিতে পারতেন এই পরিস্থিতিতে তাদেরকে নেতাজি ইন্ডোরে টেনে আনার কি যৌক্তিকতা আমার মাথায় ঢুকছে না এখন তো সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারও করা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে নিয়ে ব্যাঙ্ক ট্রান্সফার করে দেওয়া যায় এই টাকা দেওয়ার জন্য চেক দিতে হয় না এটাও একটা প্রচার পাওয়ার কৌশল বলেই অনেকে মনে করছে বৃহস্পতিবার থেকে আবার সরাসরি দিদি বলে একটা প্রকল্প বা উদ্যোগ চালু হচ্ছে এটা তৃণমূলের নয় এটা সরকারে মুখ্যমন্ত্রী গ্রিভান্সেল করেছিলেন একজন সচিব পর্যায়ের অফিসার তার দায়িত্বে ছিলেন এবার তিন চারটে ফোন নাম্বার দেওয়া হবে সেই ফোন নাম্বারে ফোন করে মানুষ তাদের অভাব অভিযোগ জানতে পার পারবেন এই জন্য ঢেলে রেলে সাজানো হয়েছে মুখ্যমন্ত্রী সচিবালয়ের মাধ্যমে সেই সমস্যা পূরণ সমাধান করা হবে এটাই উদ্যোগ তারপরে একদিকে যখন একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়োগ থেকে থেকে সব বিষয়ে দুর্নীতির তদন্ত হাইকোর্টের একের পর এক রায় সুপ্রিম কোর্টে রক্ষা কবচ না পাওয়া সরকার যখন ব্যাকফুটে তৃণমূল তখন বা সরকার মানুষের পাশে পাশে আছি এই বার্তাটা দিয়ে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে চাইছে স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চায়। তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস স্বপ্ন আপনার পূরণ করব আমরা জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন দুর্নীতির অভিযোগে জেরবার শাসক মরিয়া হয়ে মানুষের পাশে আছি এই বার্তা দেওয়ার জন্যই সরাসরি দিদি এই কর্মসূচি চালু করেছে আগে ছিল দিদিকে বলো দুয়ারে সরকার পাড়ায় সমাধান দিদির দূত দুয়ারে সরকার সরকারি কর্মসূচি দিদিকে বলো দিদির দূত তৃণমূলের কর্মসূচি এবার সরাসরি দিদি তাহলে দুর্নীতির অভিযোগে এই সরাসরি দিদি এই কর্মসূচির মাধ্যমে বিপক্ষে যাওয়া জনমতের জনমতকে নিজের দিকে টেনে আনতে পারবে দেখুন হাতের কাজে এক্সাম্পল আছে কর্ণাটক কর্ণাটকের সরকার অনেক জনকল্যাণমূলক পদক্ষেপ নিয়েছিল তারপরে কেন্দ্রের সরকার ডাবল ইঞ্জিনের সরকার প্রচুর জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছিল কিন্তু কর্ণাটক সরকারের গায়ে বিরোধী বিশেষ করে কংগ্রেস এই লাগিয়ে দিল এটা শতাংশ কমিশনের সরকার ঠিকাদাররা বিল সরকারের কাছ থেকে আদায় করতে গেলে চল্লিশ পার্সেন্ট কমিশন দিতে হবে তাই যতই উন্নয়নের কাজ করুক দুর্নীতির অভিযোগে বৃদ্ধ এই সরকার শোচনীয়ভাবে হারলো যদিও শতাংশের বিচারে বিজেপির প্রাপ্ত ভোট কমেনি এটা মূলত নরেন্দ্র মোদীর শেষ থেকে ঝটিকা সফরেরই ফল নইলা আরও খারাপ ফল করতো বিজেপি আর জেডিএসের একটা ভোট শিফট করে গেল কংগ্রেসের দিকে জেডিএস মেকার হতে দেবে না কর্ণাটকের মানুষ তাই সচেতনভাবে জেডিএসকে কমিয়ে দিল জেডিএস যদি আগের মতোই থাকতো তাহলে হাং হয়ে যেত সেটা কর্ণাটকের মানুষ চায়নি দেবেগৌড়া পরিবারের মাতব্বরই চায়নি অনেকে বলেন কর্ণাটকের মানুষ দাদা অনেক সচেতন এবং তারা পাঁচ বছর অন্তর সরকার বদল করেন পশ্চিমবঙ্গের মানুষও সচেতন বিশেষ করে শিক্ষক দুর্নীতি আমাদের ঘরের রান্নাঘরের হিসেলে পর্যন্ত গেছে তৃণমূলের ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হয়নি কোন দল ক্ষমতায় এলে সিপিএম কি করতো পার্টির ক্যাডারদের চাকরি দিত পুরসভায় দিয়েছে কর্মীদের স্কুলে দিয়েছে শিক্ষক অশিক্ষক দিয়েছে তৃণমূল যদি দলের কর্মী সমর্থকদের একটা বড় অংশকে কাজ দিত তাহলে এই অভিযোগটা এতটা হতো না তারা চাকরি বিক্রি করেছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের সবাই বঞ্চিত হয়েছে এবং শাসক দলের একনিষ্ঠ কর্মী তাদের পরিবারে বঞ্চিত হয়েছে তারা একটা আশা করেছিল যে দিদি সরকার হলে তাদের চাকরিটা হবে অনেকেই বঞ্চিত হয়েছে তাই রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে এই অভিজ্ঞতা তাই মানুষের পাশে আছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাশে আছি দিদি হলো হল গল বিষণ্লকরণে দিদির কাছে গেলে সব সমাধান হয়ে যাবে এই ন্যারেটিভ একটা লেভেল কাজ করে কিন্তু পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে বৃদ্ধ যে সরকার সেই সরকার সরাসরি দিদি এই কর্মসূচির মাধ্যমে মানুষের এই ক্ষোভকে কি প্রশমিত করতে পারবে এই প্রশ্নটা সব হলে উঠছে উত্তর আপনারা দেবেন শেষ করবে একটা কথা বলে কল্যাণব্রতী রাষ্ট্র ধারণায় মানুষের পাশে সরকারের দাঁড়ানো উচিত কর্তব্য কিন্তু শোকের আবহে পাশে থাকার বার্তা দিতে গিয়ে যে প্রচারের ধক্কা করা হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয় স্বজন হারানো পরিবারের সদস্যদের এই পিচকলা গরমে নেতাজি ইন্ডোরে ডেকে এনে তাদের পাশে দাঁড়ানোর বার্তাটাকে না দিলেই চলত চলতো না পাশে থাকার অনেক উপায় আছে সরকারের মেকানিজম আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আছে প্রতিটি জেলায় জেলাশাসক এসডিও পুলিশ সুপার আছেন নির্বাচিত প্রতিনিধিরা আছেন তারা গিয়ে ক্ষতিপূরণের চেক তো দিতে পারতেন স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারতেন তাতেই তো বোঝা যেত সরকার আছে তা না করে পরিবারের সদস্যগুলোকে এই শোকের আবহে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে এনে মুখ্যমন্ত্রীর ভাষণ শোনানোর খুব কি প্রয়োজন ছিল দয়া করে সরকারি বাবুরা উত্তরটা একটু দেবেন